সেকেন্ড স্টুডেন্ট আমার সাথে ক্লাস করতেছে। তোমরা জিতবা, সব স্টুডেন্ট জিতে না, সব বাবা মা ভাগ্যবান না, কারণ তাদের সন্তান তাদেরকে ভাগ্যবান করে না। কোনো বাবা মাই ডেডিকেশন দেখায় না, এরকম কোনো বাবা মা খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা সন্তান ডেডিকেশন দেখায় না, প্রত্যেকটা বাবা মাই প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে, কোনো অধিকাংশ সন্তানই সেই ভালোবাসার প্রতিদান দিতে জানে না। তারা চিন্তা করে না তাদের বাবা মা কত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করায়। তোমরা এই পাঁচজন যেন সেই ছেলে পেলে হও বা সেই স্টুডেন্ট হও, সেই সন্তান হও, যারা তোমার বাবা মায়ের ডেডিকেশনটা বুঝো, যারা তাদের বাবা মায়ের সম্মানটা বুঝো, যারা তোমাদের বাবা মায়ের ভালোবাসাটা বুঝো। সো এই পাঁচ ছেলে পেলে যেন সেই সন্তান হও। ওকে, তোমাদের বাবা মায়ের কষ্টের কারণ যেন তুমি না হও, গৌরবের কারণ যেন তুমি হও। তোমার বাবা মায়ের কষ্টের কারণ যদি তুমি কখনো হও, সেদিন দেখো কতটা খারাপ লাগে কাজ করে। আগামী বছর এই সময় 21 বছর যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, আগামী বছর এই সময় তোমার লাইসেন্স করার কোনো সুযোগ থাকবে না। আগামী বছর এই সময় তোমার লাইফে আর অনেক অপশন ক্লোজ হয়ে যাবে। এই মুহূর্তে আগামী দিকে চিন্তা করতে পারো, এই মুহূর্তে বুলেট চিন্তা করতে পারো, এই মুহূর্তে বুটেক্স চিন্তা করতে পারো, আগামী বছর এই সময় কিচ্ছু চিন্তা করতে পারো না, তোমার জায়গা ফিক্সড হয়ে যাবে। তোমার লাইফে তোমার ভাগ্য পরিবর্তনের, তোমার বাবা মাকে গর্ব করার আর মাত্র কয়েক মাস বাকি আছে। এখনো কেন এলোমেলো পড়াশোনা করো, এখনো কেন বিভিন্ন জায়গায় ভুল করে বিভিন্ন জায়গাতে ভুলভাবে নিজের সময়টা, এখন কেন কেন এতটা বোকা কেন তুমি?